করেন আমার জীবনে কোনো স্থান নেই। একটা কথা শুনে যা, ভালো দিদি, আমার বাবাকে মারার জন্য পাগল কুকুরের মতো লোক লাগিয়েছে। তবে আমি যেটুকু আন্দাজ করতে পারি সেটা আর কেউ না, তোর এই হবু বর। আমি আমি আপনাকে আঘাত করতে চাইনি। করেছেন, আঘাত করেছেন, বারবার করেছেন, বারবার কষ্ট দিয়েছেন। আমি জানি আদিত্য বাবু, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, আপনি তিতিরকে ভালোবাসেন, আর আপনি এটা খুব ভালো করে জানেন যে আমি আপনি শুভঙ্করকে ভুলতে পারবেন না, তাই তো? আমরা মেয়েরা না তরল পদার্থের মতো হই, যখন আমাদের যে পাত্রে রাখা হয় তখন আমরা সেই পাত্রেরই আকার ধারণ করি। তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে বলা সম্ভব নয় যে আমার ভবিষ্যতে আপনার সম্পর্কে কি ধারণা হবে, কি ফিলিংস হবে। ছোটবেলা থেকে আমাদের বাবা মা এটাই শিখিয়ে বড় করে আদিত্য বাবু, যে আমাদের বিয়ে করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, তার সঙ্গে সুখে সংসার করতে হবে, তার সংসার গোছাতে হবে, তার সন্তানের মা হতে হবে। ছোট্টবেলা থেকে এই বিশ্বাস, এই শিক্ষাটা নিয়েই বড় হয়েছি, তাই আমি সত্যি সত্যি বলতে পারবো না, আজকে দাঁড়িয়ে আমি বলতে পারবো না ভবিষ্যতে আপনার প্রতি আমার ফিলিংসটা পাল্টে যাবে কিনা। কিন্তু আপনি পাল্টাবেন না, আপনি পাল্টাবেন না। আপনি তিতিরের ওই ছবিটাকে বুকে আঁকড়ে ধরে অতীতের চোখ দিয়ে বর্তমানকে দেখবেন, আপনি পাল্টাবেন না আদিত্য বাবু। অ্যান্ড আই ভেরি সরি টু সে আদিত্য বাবু, আমার পক্ষে বছরের পর বছর সারাটা জীবন ধরে এই বোঝাটা বয়ে বেড়ানো সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। আই'ম সরি। ব্যানার্জির কি হয়েছে? অ্যারেস্ট হয়েছে? আমি দিস ইজ গ্রেট নিউজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ খবরটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। শ্রী এর বুদ্ধিতে শ্রী, তুমি আমায় বলোনি তো? এটা সারপ্রাইজ ছিল তোমার জন্য ডার্লিং। পলাশ পাত্র মারা গেছে আর ডক্টর শুভঙ্কর ব্যানার্জি শ্রী ঘরে। তো ডার্লিং, কাম অন, লেটস পার্টি, এনজয় দ্য পার্টি। কিছুদিন কিছুদিন তুমি ভালো মানুষের মুখোশ পরে মানুষকে ঠকাতে পারবে, তাদের বিশ্বাস অর্জন করতে পারবে, কিন্তু একটা কথা জেনে রেখো, ছল চাতুরির দ্বারা কোনো ভালো কাজ হয়নি আর হবেও না। তুমি আমাকে মার,
যাচ্ছ কেন? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? হাউ ডে ইউ? জিৎ, ওরা মারছে আমায়। তুমি বলো ওদের কিছু, তুমি চুপ করে থাকো না, বলো ওদের কিছু। ও কিছু বলবে না, বললেই তো অ্যারেস্ট হয়ে যাবে। কি কি হচ্ছে এটা? আমি আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলতে কি চাইছো? আমরা কিছু বলবো না জিৎ, বলার লোক আসছেন। তোমাকে বলে লাভই বা কি? কনক, তুমি কেন এটা করলে আমার সঙ্গে? তুমি যা যা চেয়েছো আমি তো সব দিয়েছি, সব কিছু। তারপরেও তুমি এটা করতে পারলে? কিসের জন্য করলে বলো? তুমি সংসার চেয়েছো, আমি তোমাকে সংসার দিয়েছি। তুমি সম্পত্তি চেয়েছো, আমার যা যা কিছু ছিল সব আমি তোমাকে দিয়েছি। তুমি সিঁদুর চেয়েছ, আমি তোমাকে সিঁদুর দিয়েছি, আমার গোত্র দিয়েছি। তারপরেও তুমি কনকে এটা কেন করলে? কেন করলে এটা? সমস্ত কিছু দেওয়ার পরেও এটা তুমি কি করলে কনক? একটা অপরিচিত মেয়েকে মিথ্যে পরিচয় দিয়ে আমার কাছে নিয়ে এসে বললে এ আমার মেয়ে, যে মেয়ের জন্য আমি সারা জীবন অসুস্থ অবস্থায় ছটপট করেছি। এটা তুমি কেন করলে কনক? এটা করার কি প্রয়োজন ছিল আমাকে বলবে? সময় থাকতে এখান থেকে চলে যা। কেন, এক্ষুনি 5 মিনিটের মধ্যে তুই যদি না যাস তাহলে পুলিশ আসবে আর তোকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আমি চাই না যে ডাক্তাররা মানুষ বাঁচায়, তারা ভালো কাজ করার থেকে বঞ্চিত থাকুক। যা, গো 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 ফাস্ট। কোথায় যাচ্ছ জিৎ? তুমি কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তুমি যেতে পারো না জিৎ। আমাকে ছাড়ো, তুমি যা করছো তোমার দায়, আমি কিছু জানি না। তুমি আমাকে যেতে দাও। কোথায় যাচ্ছে? আপনি আসুন, রেকর্ড করুন। নমস্কার, আমি পলাশ পাত্র। আমি অসুস্থ, মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেবকে আমার প্রণাম। আমার যাবতীয় সম্পত্তির উত্তরাধিকার হচ্ছে ময়না। শ্যামা পাত্রের মেয়ে ময়না পাত্র। এর আগে আমি
আমার সমস্ত সম্পত্তি যার নামে উইল করেছিলাম সে একজন ধাপ্পাবাজ ঠক জোচ্চোর। একজন ক্রিমিনাল, আমি জানি না শাস্তি কী হতে পারে। আমি শুধু আমার মেয়ে ময়নাকে এখানে ডেকে নিতে চাই। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব, এই এই হচ্ছে আমার মেয়ে, আমার আমার মেয়ে ময়না, ময়না পাত্র, বিজ্ঞানী পলাশ পাত্রের মেয়ে। আমি সজ্ঞানে বলছি, আমি আমার যাবতীয় সম্পত্তি আমার মেয়ে ময়না পাত্রকে উত্তরাধিকারী হিসেবে দিয়ে যেতে চাই। আমি অসুস্থ, এই ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারছেন, তাই সই করার মতো অবস্থায় আমি নেই। তবু যদি আপনার মনে হয় মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব যে আমার আদালতে সশরীরে উপস্থিত হওয়া জরুরি, তাহলে সুস্থ হওয়ার পর আমি আদালতে যাব। ধন্যবাদ। মনে রেখো, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। বাবা যেন বলছে আমায়, আয়
কাজল দিলি কালো চোখে আয় খুকুয়ায় ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায় জানি ভালো করে ধর এখনই হারানো সেদিনে চল চলে যায় ছোট্ট বেলা তোর ফিরিয়ে আনি আর কোন খেদ রইল না। কি এখন তুমি স্বয়ং মালকিন? আমি মালকিন মানে আমি বলছি আমাদের নার্সিং হোমটা এখন থেকে তোমার। কলকাতার মধ্যে সব থেকে বড় নার্সিং হোমের মালকিন তুমি, পলাশ পাত্রের মেয়ে ময়না, আর বর্তমান পরিচয় অবশ্য শুভঙ্কর ব্যানার্জির স্ত্রী ময়না ব্যানার্জি। ময়না, আমার একটা ছোট্ট প্রায়শ্চিত্ত। কি? আমি আমার সব কিছু তোমাকে দিয়ে দিলাম। তুমি তুমি আমার মেয়ের মতন। আমি নিজের কোনো সন্তান তো নেই, তাই তোমাকেই আমি সন্তান হিসেবে স্বীকৃতি দিলাম। তবে হ্যাঁ, আমি আমার নিজের জন্য একটা মাসুহারার ব্যবস্থা করেছি। আমি এখান থেকে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যেই। আমি আমি বেনারস চলে যাচ্ছি। হ্যাঁ ময়না, আমাকে বাধা দিও না, আমি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেব। আমি জানি যে আমার কোনো ক্ষমা নেই, কিন্তু যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও।